এত কিছু হচ্ছে, এত কিছু জানছে, তবু দেখো ধমকানি চমকানি কিছু কিন্তু কমছে না, তাই না? আমরা হলে কি করতাম, বাপরে বাপ, ভয়ে জবুথবু হয়ে গিয়ে ভিডিও করা তো ভুলেই যেতাম। আমি সামান্য ওই যে একটা ফলস এলিগেশন, আমার নামে একটা ফলস এলিগেশন দিয়েছিল, সেটা দেখেই আমি ভয় পেয়ে গেছিলাম। আর একে দেখো, বাবা, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু মচকাবো না আমি, মচকাবো না আমি, ভাঙবো কিন্তু আমি মচকাবো না। ওরে বাবারে বাবা, এখনো কিরকম, মানে মুখ চোখে সিম্প্যাথি কিন্তু ভেতরে ভেতরে ওর জ্বলছে যে কতক্ষণে গিয়ে আমি এদেরকে শায়েস্তা করতে পারবো। বাবা সত্যি কুড়ে কুড়ে নমস্কার মা তোমায়। তো চলো বন্ধুরা, চলে এসেছি আবার, কিছু ভিডিও তো দেখছি এখনো পর্যন্ত যা তেজ, বাবা সত্যি কুড়ে কুড়ে প্রণাম। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি ভালো আছি। কালকে লক্ষ্মী পুজো, আমার বাড়িতে তো এখন আর লক্ষ্মী পুজো হয় না, শুধু ঘরে যে লক্ষ্মী ঠাকুর আছে আমার, তাকে একটু ফল মিষ্টি ফুল টুল দিয়ে পুজো করবো। আর কি করবো বলো, সারাক্ষণ বাড়িতে বসে আমার সময় একদম কাটে না, আর কাজ ছাড়া আমি একদম বসে থাকতে পারি না, এটা আমার বড় খারাপ গুণ বলতে পারো। মানে কোনো না কোনো কিছুর সাথে আমাকে সবসময় মনে হয় জড়িয়ে থাকি, যত বসে থাকবো। ওই যে বলেছি যে চলন্ত স্টোনে কোনো দিন ঘাস জন্মায় না, শ্যাওলা জন্মায় না। তো যে যদি তুমি ঘরের মধ্যে বসে থাকো, তুমি যদি মাথাটাকে না খাটাও, সেখানে কুটবুদ্ধিই ঢুকবে, বুঝেছো তো? কুটবুদ্ধিই ঢুকবে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা হয়, আর কিছু হয় না। তো চলো, যেটা বলতে এলাম সেটা বলি। তো এই আমাদের এই অলস মস্তিষ্ককে নিয়েই কিছু কথা বলতে এসেছি। এর তো মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি বলে আছে কি না তো এতদিনে আমরা কেউ বুঝতে পারিনি। হ্যাঁ আছে, আছে, নেই না, ওরে বাপরে বাপ, কুটবুদ্ধি, সেটা কোনো সুবুদ্ধি নেই, যার জন্য আজকে ওর এই অবস্থা। মুখটা দেখেছো তোমরা, একটু ভালো করে ওর মুখটার দিকে তাকিয়ে দেখো তো, বললাম না ভেতরে ভেতরে মানে ওর চুরমার হয়ে গেছে, কিন্তু বাইরে শক্ত মজবুত একটা মেয়ে হিসাবে দাঁড়িয়ে আছে। তা ভালো, মনের জোর থাকা ভালো, কোনো খারাপ কিছু না, মনের জোর থাকা ভালো। তো ওকে এখনও কিন্তু আমরা কেউ চাই না ওর চ্যানেলটা চলে যাক, ওর জেল খাটুক, ওর কোনো সাজা হোক, ওর কোনো ভিডিও না থাকুক ওর চ্যানেলে, এগুলো কিন্তু আমরা কেউই চাই না, এমনকি কণিকারাও চায় না। যাদের, যারা এসে কালকে লাইভ করেছে, তারাও কেউ চায় না যে ওর চ্যানেলটা নষ্ট হয়ে যাক, কারণ অনেক কষ্ট তাকেও করতে হয়েছে এই চ্যানেলটার জন্য, এটাও ঠিক কথা। কিন্তু কিন্তুটা এখানেই আছে যে গোপন সূত্র দাতাদাত্রীর কথা শুনে ও নাকি ভুল করেছে, বুঝতেই পারছো? এখন কিন্তু সে ক্ষমা চাইছে। যখন আমি ভিডিও করেছিলাম, যখন আমরা সকলে মিলে ভিডিও করেছিলাম এই গোপন সূত্র দাতাদাত্রী কে, আর তার প্রমাণ চাই, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। আমি অনেক ভিডিওতে লিখেছি প্রমাণ দে, প্রমাণ চাই, প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করব না, কি প্রমাণ আছে তোর কাছে সেগুলো দেখা, এরকম করে করে আমি অনেক ভিডিওতে থাম্বনেল টাইটেল দিয়েছিলাম, সবাই, আমি একা না, আমি আমারটাই বলবো, তো আমি দিয়েছিলাম, তো কিচ্ছু দেখায়নি, কখনো দেখায়নি। আমার কাছে সেই কাগজটাও নেই এই মুহূর্তে, এইটা ধরে নাও ওর রেজাল্ট, ওর রেজাল্টটা আমাদের এইখান থেকে দেখিয়েছিল, কি না রেজাল্টেরও নাকি ঠিকানা লেখা থাকে, বাবা যাই হোক জানি না, আমার রেজাল্টের ঠিকানা লেখা নেই, কী করবো জানি না, বাবার নাম লেখা আছে কিন্তু ঠিকানা লেখা নেই। তো আর সেগুলোও আমাদের দেখিয়েছিল, বুঝতেই পারছো তো, ওখান থেকে কিন্তু একটা বড় ঢপ। তো যাই হোক, সেখানে ও ওর আসল কিছু ও কোনো দিনই দেখাতে পারেনি, তো এখনও বলে যাচ্ছে ওর কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে। তো যাই হোক, প্রমাণ আমাদের দেখাতে হবে না, আর আমরা তোর কাছে প্রমাণ দেখতে চাই না, যা প্রমাণ সব ওখানে গিয়ে দেখাস বাবা, আমাদের আর দেখাতে হবে না, আমরা ক্লান্ত হয়ে গেছি এইসব দেখতে দেখতে, ক্লান্ত, বীতশ্রদ্ধ হয়ে গেছি, আর কিচ্ছু না। তো এখন যা দেখানো সব ওই দিল্লি চলো, ওখানে গিয়েই দেখিও বাবা, আমাদের আর দেখাতে হবে না। তো কণিকার সন্তান ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট নিয়ে ও নাকি না জেনেই বলেছে, এত প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, ভীষণ ছোটাছুটি করতে হচ্ছে, তো কি করবে বলো, পাশে তো কেউ নেই, দিল্লি যায় তখনও একা, এবারেও দিল্লি যাবে এবারেও একা, কারণ এইবারে যে দিল্লি যাওয়াটা হবে না, সেই দিল্লি যাওয়াতে যারা উস্কালো ফুস্কালো সব কিছু করলো তারাও কিন্তু কেউ যাবে না, বাড়ির লোক তো ছেড়েই দাও, তারা ওরকম একটা ভালো কাজের জন্য যায় তখনই যায় না। তো এখন এইরকম পরিস্থিতিতে একে যারা উস্কাচ্ছিল এতদিন ধরে, তুমি এখনো, এখনো দুটো একটা কমেন্ট ওখানে রয়েছে, ঠিক হবে, সত্যের জয় হবেই, তুমি মুখ বন্ধ করে থাকো, তুমি সহ্য করে যাও, তুমি সত্যি, মানে নানান রকম কমেন্ট আসছে, তবে কমে গেছে। তো যাই হোক, তখন দুদিন আগেও পর্যন্ত বাপরে বাপ, কি কমেন্ট, কি কমেন্ট, কি তাকে মনের জোর দেওয়া। তো তারা যদি যায় দিল্লি সাথে করে, তো যেতে পারে বলা যায় না, তারা সব বড় বড় মহান বিজ্ঞ ব্যক্তি, তারা হয়তো যাবে দিল্লি জানি না, কিন্তু এই যে মানে সেশন করতে যায় তখন কিন্তু ওর সাথে কেউ যায় না, কি অদ্ভুত না ব্যাপারটা, খুব অদ্ভুত ব্যাপার। এই যে মা তেরে এলো, কে বলেছে, কে বলেছে, মনে হয় তাদের বাড়িতেই এরকম হয়েছে, তারাই হয়তো এরকম করেছে, করে সানি লিওন তেরে এসেছিলো, মনে আছে তো ভিডিওটা, তুমি নাকি আমাকে বাড়িতে ঢুকতে দাও না, তুমি নাকি ওই, তুমি নাকি আমার সৎমা, কত রকম কথা তো মার সামনে গিয়ে বলতে হয় প্রমাণ করানোর জন্য, মা দৌড়ে এসে বলে দিল, হয়ে গেল কাজ শেষ, সাংবিয়ন।
তো হয়ে গেল। দেখো আমি কিন্তু সানিডিয়ান কথাটা এমনি এমনি বলছি না, আমাকে তো আবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে না কেন বললাম, না হলে তো আবার আমার নামে কেস হবে, এই আমার মাকে এই এই বুড়ি সানিলিয়ন বলেছে। তার আগে কণিকার মাকে, কণিকার শাশুড়িকে উর্ফি জাবেদ বলেছে। এবার তোমরা বলবে তোমার মাকে তো বলেনি, তাহলে তুমি কেন বলছো, তুমি আইনত অপরাধ করেছো। এখন তো আমরা একদম বাবা, এখন আমরা বিশাল বিশাল এক একজন লয়ার হয়ে গেছি, সবাই আমরা এখানে উকিল হয়ে গেছি, কোর্টের মারপ্যাঁচ পর্যন্ত আমরা বুঝে যাচ্ছি, বুঝতে পারছো তো? হ্যাঁ, তো আমাকে বলবে তোমার মাকে তো বলেনি, তাহলে তুমি কেন বলেছো, এই তুমি কেস খাও। এই বাবা, এখন আর কথাবার্তাও ভেবে চিনতে বলতে হবে, বুঝলে কিনা। তো সেখানে দাঁড়িয়ে কণিকার শাশুড়িকে দিনের পর দিন, দিনের পর দিন উর্ফি জাবেদ, উর্ফি জাবেদ, উর্ফি জাবেদ, কি না তার হাত কাটা ফিতে বাঁধা একটা নাইটি পড়েছিল বয়স্ক ভদ্রমহিলা, একটা হাত ভাঙা তার, সে খুলতে পড়তেও তো তার কষ্ট হয়, ফিতেটা এরকম করে খুলে দিলেও নাইটিটা ঝপাং করে নিচের দিকে নেমে যায়, কষ্ট হয় না সেই নাইটিটা পড়তে খুলতে। কিন্তু ওই নাইটিগুলো, যে হাতাওয়ালা নাইটি, ওনার পক্ষে কত কষ্টকর। এই বোধ বুদ্ধিটা যদি ওর থাকতো না, তাহলে ওর মাতৃসুলভ ব্যাপারটা থাকতো, এই বোধটা যদি ওর থাকতো যে একটা বয়স্ক মহিলা তার হাতটা ভাঙা, বিশেষ করে বা ডান হাতটায় ছিঁড়ে একটা ফিতে বাঁধা নাইটি পড়েছে গরমকালে, তাহলে সে কী এমন অপরাধ করেছে, এই বোধ বুদ্ধিটা তার নেই। তার মা ওই রকম একটা নাইটি পরে সেও তো এসেছিল, শুধু ফিতে বাঁধা না কিন্তু হাত কাটা নাইটি, ক্যামেরার সামনে সেও তো এসেছে, আসেনি। তাহলে সেই মহিলা যদি উর্ফি জাবেদ হয়, তাহলে এই মহিলা সানিডিয়ন না কেন? এবার বলুক, উকিল আমাকে কি বলবে বলুক। তো যাই হোক, আমি এসব তর্ক বিতর্কতে যেতে চাই না, বলতেও চাই না, শুধু এইটুকুনি বলবো যে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন ওদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। আজকে শুধু ওর মাকে নিয়েই যে কথাগুলো বলেছে সেটাই বললে দেখো না কোথায় যায়। ওর মা শুধু উর্ফি জাবেদ নয়, মানে উজ্জ্বলের থেকেও ছোট বয়সে ছেলেটা, এই আমাদের লুঙ্গি দাদা, লুঙ্গি দাদা যে কৌশিক, সে কিন্তু বোধহয় উজ্জ্বলের থেকেও ছোট হবে, কি উজ্জ্বলের বয়সেই হবে, তার সাথে পর্যন্ত একটা নোংরা রিলেশন বানিয়ে দিয়েছিল। কোন গোপন সূত্রদাতাদাত্রী ওকে এই খবরটা দিয়েছিল বলতে পারো তোমরা? গোপন সূত্রদাতাদাত্রীরা, ওরা এসে একটা করে খবর দিত, ও তার সাথে কানেক্ট করে করে, কানেক্ট করে করে কথা বলতো। বাবা বাবা বাবা, গোপন সূত্রদাতাদাত্রী হয়তো বললো যে আমি দুপুরবেলা মামনিকে দেখলাম রুমাল মুখে দিয়ে কোথাও একটা যাচ্ছে, গোপন সূত্রদাতাদাত্রী এইটুকুনি খবর দিতে পারে, তার উপরে খবর তার দেওয়ার ক্ষমতা নেই। ও সেখানে কানেক্টেড ভিডিও করেছে যে ওই যে যাচ্ছে মুখে রুমাল দিয়ে কোনো নেতা নেত্রীর সাথে শুতে চলে যাচ্ছে, না হলে কালকেও বলেছে ভিডিওতে, না আজকেও বলেছে, যে ওই টাকা, অত টাকা ওরা কোথা থেকে পেল, একের পর এক ঘর করছে, জিনিস কিনছে, সোনা কিনছে, সোনা বন্ধক দিয়েছে সেটা ছাড়িয়ে দিচ্ছে, লোন ছাড়িয়ে দিচ্ছে, কি করে পারলো? তার মানে সেটা নেতা নেত্রীদের সাথে শুয়ে। তার থেকেও বড় কথা, তোমাদের মনে আছে কিনা জানি না, নিশ্চয়ই মনে আছে যে ওই সময় কিছু নেতা নেত্রী ধরা পড়েছিল, নেতা নেতাদের সাকরেত পাকরেত ধরা পড়ছিল, ও সেগুলোও তুলে তুলে ভিডিও করেছিল, ভাবতে পারছো একবার সোশ্যাল মিডিয়াতে সে নেতা নেত্রীদের নিয়ে ও কীভাবে উল্টোপাল্টা কথা বলেছিল, কারোর চোখে মনে হয় পড়েনি সেইভাবে, তাহলে না ওর আরও আরও দম বার করে দিত। এখন তো আর কিছু হয়নি, ওর দম বার করার জন্য ওই যে নেতা নেত্রীদের কানে গিয়ে যদি সঠিক জায়গায় খবরটা দেওয়া যেত, ওই সময় কারা কারা কী কী কারণে অ্যাটাক হয়েছিল, তারা নাকি সব নোট টাকা পয়সা চারিদিক থেকে মানে লুটপাট করেছে আর কি, সেই সব কারণের জন্য সব ধরা পড়েছিল, মনে আছে 20 জন না 22 জনের মতন একটা ইয়ে ধরা পড়ছিল পরপর, তার মধ্যে অনেক নেতা নেতাদের সব ডান হাত বাঁ হাতরা ছিল বলেছিল, কিন্তু ও দুটো তিনটে ভিডিও কিন্তু এটা নিয়ে করেছিল। তো সেই নেতা নেত্রীরা ওই কালো টাকাগুলো কোথায় রাখবে, এই কণিকাকে আর মামনিকে দিয়ে যেত, কণিকা আর মামনি হচ্ছে ওই নোংরা টাকাগুলো নিয়ে আসার জন্য ওদের সাথে গিয়ে নোংরামো করতো, মদ খেত, পাটিসাটি করতো, বুঝতেই পারছো কত বড় অ্যালিগেশন দিয়েছিল। এইটা যদি গোপন সূত্রদাতাদাত্রী বলে, তাহলে গোপন সূত্রদাতাদাত্রীরও বিশাল বড় কেস তারা খাবে, খাবে তো অবশ্যই, কারণ তারা যদি এসে, কারণ এর কাছে সব প্রমাণ আছে, এ তো বলেইছে যে আমি যদি ফাঁসি তাহলে সবাইকে নিয়েই ফাঁসবো, এটা স্বাভাবিক ব্যাপার, আমি যদি ফাঁসি আমিও সবাইকে নিয়ে ফাঁসবো, এটাই নিয়ম। তো এই গোপন সূত্রদাতাদাত্রীরা, এবার তোমরা নিশ্চিন্তে ঘুমানোটা বন্ধ করে দাও, কারণ তোমরা দিনের পর দিন নোংরা নোংরা খবর এনে একে দিয়েছো, এ তো দোষী, এ তো দোষী। আমি কাউকে ছুরি তুলে দিয়ে যদি বলি নে মার পেটে ঢুকিয়ে দে, ঢুকিয়ে দেবে? কেউ দেবে? কিন্তু এ ঢুকিয়ে দেবে, এর পয়সা দরকার, তার পরিবর্তে আমি তোকে 10,000 টাকা দেবো, নে মার পেটে ছুরিটা ঢুকিয়ে দে, ছুরিটা কিন্তু আমি এনে দিয়েছি, আর আমি শুধু বললাম নে এবার মার পেটে ঢুকিয়ে দে, দেবে কেউ? ও দেবে? দেবে না, কিন্তু তার বদলে যদি তুমি ওকে 10,000 টাকা দাও, ও সেটাও করে দেবে, ও সেটাও করে দেবে, কারণ ওর টাকার ভীষণ প্রয়োজন, টাকার প্রয়োজনে আজকে শ্বশুর শাশুড়ি বরের সম্মানটা কোথায় নামাচ্ছে সেটা ওর মাথায় আছে? ওর বরের মাথায় আছে সেটা, হ্যাঁ তোমাদের ভেরু দাদার মাথায় কিন্তু সেটা আছে, কারণ ভেরু দাদা সবার ভিডিও দেখে, ভেরু দাদা, তোমাদের ভেরু দাদা সবার ভিডিও দেখে এবং সবার কমেন্টও পড়ে, নিজের মুখে বলেছে, তোমরা মনে আছে তোমাদের,
সবটাই সে করে। আর এই কারণে বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে, তুমুল অশান্তি। যেটা ছা ওর ওই ব্লগ চ্যানেল, ভালো করে তোমরা ব্লগ চ্যানেলটা এখন লক্ষ্য করো, কন্ট্রোভার্সি চ্যানেলে কিছু পাবে না, এখন সব পাবে ব্লগ চ্যানেলে, বুঝতে পারছো? ওখানেও কন্ট্রোভার্সির ভিডিও ওখানেই দিয়ে দিচ্ছে। তো তারপরে কণিকাকে নিয়ে কি না বলেছে, ও কণিকার কথা বাদ, আজকে শাশুড়ির কথা নিয়ে বলি। এই শাশুড়িমার যখন হাতটা ভেঙে যায় তখন কিভাবে হাত ভাঙলো ওরা বলেছিল, এবং উনি নিজের মুখে বলেছিলেন যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে, সিঁড়িতে তখন নতুন কাঠ ফাট লাগানো হয়েছে, ভালো করে প্লাস্টারটা হয়ও নি, সাইডে কোনো কিছু ছিল না, ওইখানে পা আটকে না নাইটিতে পেরেক আটকে, পেরেকের মধ্যে নাইটি আটকে, সামথিং কিছু একটা আটকে গিয়ে উনি নিচে পড়ে যান। ওনার শরীরটা ভারী সারি, বেশ চেহারাটা ভালো ওনার, স্বাভাবিকভাবেই হাতের ওপর গিয়ে প্রেশারটা পড়াতে হাতের এই জায়গার হাড়টা ভেঙে যায়। তো সেইটাকে কোন গোপন সূত্র দাতাদাত্রী এসে বলেছিল যে ওকে মেরে হাত ভেঙে দিয়েছে, জমি সমা সংক্রান্ত ঝামেলা হয়েছে, বড় ছেলেকে লিখে দিয়েছে ছোট ছেলেকে ওই করেনি, বড় ছেলে ওই করেছে সে ছোট ছেলে এই করেনি, এই ঝামেলা অশান্তির জন্য ও শ্বশুর মশাই নাকি ধাক্কা মেরে ফেলে দিয়ে হাত ভেঙে দিয়েছে। সবার মনে আছে সেই দিনটার কথা, কেউ আমরা ভুলে যাইনি। আমি শুধু আজকে ওর শাশুড়িমাকে নিয়ে এই কথাগুলো বলতে এসেছি, কণিকার শাশুড়িকেও কি কি বলেছে। তারপরে রান্না বান্না করে খাওয়ায় বড় চাকরানী, বড় আয়া, খুব মনে নেই তোমাদের, আছে, রান্না করে, ঘরের সমস্ত কাজ করে, দোকান বাজার করে, নাতনিকে সামলায়, স্কুল দিয়ে আসে, নিয়ে আসে, পড়তে নিয়ে যায়, নিয়ে আসে, ও হচ্ছে বাড়ির চাকরানী। কি না তার পরিবার যদি কিছু কোনো সময় ছেলের বউয়ের নামে বলে তাহলে ওর খাওয়াই জুটবে না। দুদিন একদিন যদি তাকে ভিডিওতে না দেখা গেছে তাহলেই কথা উঠেছে যে কণিকা মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, শাশুড়িকে তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে, শাশুড়ির সাথে আর কোনো যোগাযোগ নেই, মুখ দেখা দেখি বন্ধ, আবার দেখি পরের দিনই শাশুড়ি মা এসে দিব্যি বসে বসে বউয়ের সাথে চা খাচ্ছে, গল্প করছে, রান্না করছে, খাওয়া দাওয়া করছে। কি অদ্ভুত ব্যাপার, ও যা দেখতো না সেটা নিয়েও বলতো, যা দেখতো সেটা নিয়েও বলতো, ফার্স্ট রেটেড ওম্যান, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ওর জীবনের সব কিছু অপূর্ণ, সেইগুলো কারোর পূর্ণতাটা ও সহ্য করতে পারে না, এই হচ্ছে মেন ব্যাপার, এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। ওকে সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য যে ডাক্তার সাইকিয়াট্রিস্ট সেটাই আগে দেখানো দরকার ওর বরের, যে আমার বউ নির্ঘাত তার কয়েক মাস মধ্যে পাগল হয়ে যাবে, আর কিছু হবে না, ওর শেষ পরিণতিটা এটাই হবে যে আমি, ও সারাদিনই বকতে থাকবে, এরপর আর কিছু করতে পারবে না, আমি ওই করেছি, আমি তাই করেছি, ও কেন এটা বললো, সে কেন এটা বললো, ও কেন খেলো, ও কেন করলো, ও কেন মরলো, ও কেন ধরলো, এই করতে থাকবে, এই করতে থাকবে। এই আমাদের এখানে একজন আছে পাগলি, ওকে কি যেন বললে রেগে যায়, 63 বুড়ি, 63 বুড়িটাও কিন্তু সেই একই জিনিস, ভাইরাল বুড়ি, ও 63 বুড়ি বললেই ও খোঁজে যায়, গালাগালি খিস্তি দেয়, ও ওই রকম দিক বুড়ি একটা হয়ে বসে থাকবে। তবে কি বুড়ি হবে সেই নামটা আমি আর দেবো না বাবা, না 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 না, আমি আর কোনো নাম দেবো না, এমনিতেই তো এত নাম, আমি কেন নাম দিতে যাবো বাবা, আমি আর নাম দিচ্ছি না, তোমরা তো বুঝেই যাবে কার নামে কার জন্য বলছি, কারণ ও যদি নাম না নিয়ে বলা কথাতে ওর বাবা যা ভিডিও বানাচ্ছে না, একজন না ওখানে কমেন্ট করেছে হ্যাঁ, যে ও তো কারোর নাম নেয়নি, নাম নিয়ে বলা কথাতে কি করে প্রমাণ হয় যে ও ওদের নিয়েই বলেছে, তাহলে এখন যে ও ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলোতেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ও ওদের নিয়েই বলেছে, তখনও তো নাম নেয়নি, এখনও তো নাম নিচ্ছে না, তাহলে ক্ষমা চাইছে কিসের জন্য, সেই তো ঘুরিয়ে নাকটা দেখালি বাবা, আমরা তো অনেক আগেই বলেছিলাম যে বন্ধ কর, এইভাবে বাড়াস না, ঝড়ে পড়ে যাবি, অতি বড় হয়েও না, ছাগল ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে, কম কিছু তো বলিনি, সেইখান থেকে বলতে বলতেই আজকে এখনো পর্যন্ত সেই একই বলাটা চালু রেখে দিয়েছি, বন্ধ করিনি, কিন্তু দেখ তুই আমাকে অনেক চেষ্টা করেছিস, অনেকভাবে সবার কাছে ছোট করেছিস, কিন্তু দেখ আমি আমার রাস্তাটা কিন্তু পাল্টাইনি, একবারের জন্য নিরপেক্ষ বিচার করার জন্য তোর দলে গিয়ে নাম লেখাইনি, কি অবস্থা না, সবার কাছে আমাকে ছোট করেছিস, আমি ভিউজের জন্য তোর ঘরে গেছি, আমি ভিউজের জন্য তোর সাথে ফোন করে কথা বলেছি, কিন্তু কোনোটাই সত্যি কথা নয়, ভগবান আছে ওপরে, আমি বললাম না ভগবান আছে, আমি ভগবানে বিশ্বাসী, কোনো মানুষে বিশ্বাস আমি করি না, আমি ভগবানে বিশ্বাস করি, দেখ পরিণতিটা দেখ, তোর পরিণতিটা দেখ, আর তোর ভিউজ এখন 2-4 দিন হবে, কেন বলতো, কারণ তুই যে এইখানে এসে যে এখন সিম্প্যাথি কার্ড খেলবি, তারপরে এই ছোট্ট ছোট্ট করে ইয়ে দিবি, সেগুলো লোকে শুনবে না, তুই কি করছিস, কি বলছিস, কোথায় যাবি, কি করবি, তুই তো পেটের মধ্যে রেখে দিবি, তুই তো বের করবি না, তুই কি করবি না করবি, তুই সেটা বের করবি না, করবিই না, যেমন ওরা যেমন করেনি তুইও সেরম করবি না, আমরা চাই না তোর থেকে শুনতে, শুধু কাজে করে দেখা তুই, আমরা সেটাই চাই। দিনের পর দিন ওই বয়স্ক ভদ্রমহিলাটাকে নোংরা 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 কথা বলেছিস, তাহলে তোর মাকে বললে পরে তোর গায়ে লাগে কেন, তাহলে উজ্জ্বলকে কিভাবে বলেছিস ভেবে দেখ একবার, তাহলে তোর বরকে বললে পরে তোর গায়ে লাগে কেন, উজ্জ্বলের মতন পঙ্গু যদি আজকে তোর বর হতো না, তোর এই যেই মানে তেলানি মার্কা কথাবার্তাগুলো এখনো বসে বসে বলছিস, তোর মুখ অনেকদিন আগেই বন্ধ হয়ে যেত।
অনেকদিন আগে বন্ধ হয়ে যেত, সামান্য ভিউজ কমে গেলেই তো কাঁদতে বসে যাস, তাহলে ওই লাখ লাখ ভিউজ হওয়া চ্যানেলটাকে আজকে 10,000, 7,000, 8,000 নামিয়ে দিয়েছিস, লজ্জা করছে না? ওদের ওটাই একমাত্র ইনকামের রাস্তা। আমি অনেক ভিডিওতে বলেছি যে কারোর মুখের ভাত কেড়ে নিয়ে তুই মনে করিস না যে তুই সন্তানের মা হবি, তুই নিজে ভাত খাবি, এরকম করে করে আমি টাইটেল থাম্বনেল লিখে দিয়েছিলাম। তখন আমাকে এসে কত কথা একজন বলেছে, বাবারে বাবা এর এই চামচাগুলো কম কথা বলেছে, দেখেছিস তো আজকে সেই কথাটাই মিলল যে কারোর মুখের ভাত কেড়ে নিলে নিজের মুখের ভাত জোটে না, নিজের মুখের ভাত জোটে না, তুই যে খাচ্ছিস, তুই কি খাচ্ছিস সেটা আমরা এখানে বসে সবাই বুঝতে পাচ্ছি। যতই তুই রান্না কর, মুরগির মাংস, খাসির মাংস আর ওই ওই সব, তোর যে পেট দিয়ে গলা দিয়ে ভালো করে নাবছে না সেটা আমরা তোর মুখ চোখ দেখেই বুঝতে পাচ্ছি, বুঝেছিস? আমরা বুঝতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, যেটুকুনি বলতে এলাম সেটুকুনি হচ্ছে যে যে মেয়েটা একটা মাকে সম্মান দিতে পারে না সে নিজে কি করে মা হবে? এত নেগেটিভিটি থাকলে একটা মা হওয়া যায়? একটা ভালো কাজ করা যায়? তোমরাই বলো না। কন্টিনিউয়াসলি ওর মধ্যে হচ্ছে নেগেটিভ 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 নেগেটিভ। আজকে তোকে ক্ষমা চাইতে হলো তো, অন ক্যামেরায় তুই ক্ষমা চাইছিস, তা এই কাজগুলো নাই বা করতিস? পয়সার এত অভাবে মানুষের এইভাবে ক্ষতি করলে কি হয় তার পরিণাম দেখ। আজকে আমার চ্যানেলটা ক্ষতির মূল হচ্ছিস তুই, ক্ষতির মূলেই হচ্ছিস তুই। আজকে এত কম আমার সাবস্ক্রাইবার মানে ভিউয়ার্স, তার মূল কারণটাই হচ্ছিস তুই। তুই প্রত্যেকটা মানুষের কাছে আমাকে ছোট করেছিস।